সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি টিবিএন 24 টেলিভিশনের নিয়মিত আয়োজন, সোম থেকে বৃহস্পতিবার পর্যন্ত টিবিএন অ্যানালাইসিস অনুষ্ঠানে, এবং সাথে আছি আমি নূপুর চৌধুরী। আমরা দুজন অতিথিকে পেয়েছি, শুরুতে তাদের পরিচয় করিয়ে দিচ্ছি। আমরা পেয়েছি কাজী শাহিদ হাসান, রাজনৈতিক বিশ্লেষক, আপনাকে স্বাগত জানাচ্ছি এই অনুষ্ঠানে। আমরা পেয়েছি হাসান ফেরদৌস, সিনিয়র সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষক। আপনাদের দুজনকে আমন্ত্রণ জানাচ্ছি এই অনুষ্ঠানে। আমরা আজকের দিনের যে ঘটনাবহুল একটি দিন, এবং সে অনুযায়ী কী কী ঘটনা ঘটেছে সারা দিন ধরে, সেই সাথে ট্রাম্প প্রশাসন, বিক্ষোভ, সব কিছু নিয়ে আলোচনা করব। হাসান ফেরদৌস, শুরুতেই যদি জানতে চাই, আপনার দৃষ্টিতে কী মনে হচ্ছে আজকের দিনটি? আজকে মার্টিন লুথার কিংয়ের ডে সব কিছু মিলেই, কিন্তু আপনার দৃষ্টিতে আপনি কোনটিকে সবচেয়ে আগে গুরুত্ব দিবেন? আজকে একসাথে অনেকগুলি ঘটনা ঘটেছে, আপনি ঠিকই বলেছেন। আগে তো আজকে মার্টিন লুথার কিং ডে, এটি একটি আমেরিকার জন্য, বিশ্বের জন্যই বলবো আমি, একটি গুরুত্বপূর্ণ উদযাপন। আমরা মার্টিন লুথার কিংকে স্মরণ করি, স্মরণ করি মানবাধিকারের জন্য সংগ্রামকে, এবং স্মরণ করি এই দেশে যে দীর্ঘদিন ধরে বর্ণবৈষম্য থেকে ছিল, তার বিরুদ্ধে মানুষ সংগ্রাম করেছে, তার বিরুদ্ধে মানুষ আত্মত্যাগ করেছে, তাদের স্মরণ করি। এবং এই স্মরণ থেকে আমরা শক্তি পাই, শক্তি পাই বর্ণবৈষম্যের বিরুদ্ধে সংগ্রাম করবার জন্যে, শক্তি পায় অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করবার জন্যে। মার্টিন লুথার কিং শুধুমাত্র আমেরিকার একজন মানবাধিকার কর্মী নন, নেতা নন, সারা বিশ্বের। যেমন গান্ধী ঠিক ভারতের নন, সারা বিশ্বের। এবং সবচেয়ে বড় কথা, মার্টিন লুথার কিং আমাদের শিখিয়েছেন নন ভায়োলেন্ট পদ্ধতিতে, শান্তিপূর্ণ পথে কীভাবে সংগ্রাম করা যায় এবং জেতা যায়। ঠিক যেই আদর্শ গ্রহণ করে সাউথ আফ্রিকা, দক্ষিণ আফ্রিকাতে ম্যান্ডেলা একই যুদ্ধ করেছেন এবং জয়লাভ করেছেন। ফলে আজকের দিনটি খুবই গুরুত্বপূর্ণ মনে করি, এবং তার 1963 সালের ভাষণটিও একদম স্মরণীয়, ইতিহাসে সবচেয়ে মানে উল্লেখযোগ্য একটি দিক। এই নিয়ে আমাদের একটি প্রতিবেদন আছে, প্রতিবেদনটি দেখে আপনার কাছে আমি মার্টিন লুথার কিং, যিনি প্রায় 200 বছরে বর্ণবাদ বিরোধী আন্দোলনের সফল একজন স্বপ্ন পুরুষও আমরা বলতে পারি, যিনি স্বপ্ন দেখিয়েছিলেন, তার আগে প্রতিবেদনটি দেখে নিই। যদি বলা হয় জর্জ ওয়াশিংটন আমেরিকাকে স্বাধীন করেছেন, আব্রাহাম লিঙ্কন এনেছেন গণতন্ত্র, তবে যুক্তরাষ্ট্রকে অনেকাংশে সভ্য করেছেন মার্টিন লুথার কিং জুনিয়র। তার নেতৃত্বে কালো মানুষ পেয়েছে সাদা মানুষের সমান অধিকার, আর শ্বেতাঙ্গ নাগরিকরা পেয়েছেন বর্ণবাদের অভিশপ্ত অহংকার থেকে মুক্তি। মার্টিন লুথার কিং জুনিয়র 1929 সালের 15 জানুয়ারি জর্জিয়ার আটলান্টায় জন্মগ্রহণ করেন। 1955 সালে তিনি বস্টন বিশ্ববিদ্যালয় থেকে ডক্টর অফ ফিলোসফি ডিগ্রি লাভ করেন। একই বছর তিনি কোরেটা স্কটের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। কর্মজীবনের শুরুতে মার্টিন লুথার কিং মানবাধিকার কর্মী ছিলেন, নাগরিক অধিকার রক্ষায় ছিল তার উদ্দেশ্য। 1955 সালে তিনি মন্টগোমারির ডেস্টার এভিনিউ ব্যাপটিস্ট চার্চের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। এ সময় মন্টগোমারি সিটি বাসে শ্বেতাঙ্গ নারীর পাশে কৃষ্ণাঙ্গ নারী বসার অভিযোগে তাকে আটক করায় তিনি মন্টগোমারি বাস বয়কটে ডাক দেন। তার এই আন্দোলন সে সময় ব্যাপক সাড়া পায়। 1962 সালে তিনি জর্জিয়ার আলবেনিতে বর্ণবৈষম্যের বিরুদ্ধে অহিংস আন্দোলনের নেতৃত্ব দেন। একই দাবিতে তিনি 1963 সালে ওয়াশিংটন অভিমুখে পদযাত্রা কর্মসূচিতে তার ঐতিহাসিক ভাষণ দেন, যার শিরোনাম ছিল আই হ্যাভ এ ড্রিম। মাই ফোর লিটল চিলড্রেন ওয়ান ডে লিভ ইন আ নেশন হোয়্যার দে উইল নট বি জাজড বাই দ্য কালার অফ দেয়ার স্কিন বাট বাই দ্য কন্টেন্ট অফ দেয়ার ক্যারেক্টার। আই হ্যাভ এ ড্রিম টুডে। আমরা প্রতিবেদনটি দেখছিলাম, এবং যেখানে মার্টিন লুথার কিংয়ের যে ভাষণটি সেটিরও অংশ বিশেষ আমরা দেখেছি। এবং দর্শক, আপনাদের জানিয়ে রাখতে চাই www.tbn24.com/tbn24usa এই ফেসবুকে আপনারা সরাসরি আমাদের দুজন অতিথির কাছে প্রশ্ন করতে পারেন, সেই সাথে আপনাদের যদি কোনো মতামত থাকে সেটিও তুলে ধরতে পারেন। কাজী শাহিদ হাসান, আপনি মার্টিন লুথার কিংয়ের যদি মূল্যায়ন করেন, আপনার দৃষ্টিতে তাকে কীভাবে দেখেন আপনি? বা দেখেন, উনি যেই সমস্ত জিনিস করে গেছেন যে, হ্যাঁ, তার মানে অতুলনীয়। কিন্তু আরেকটা জিনিস বলতে হয় এখন, যে গান্ধীর অনেক নাম হয়েছে, কিন্তু যদি সুভাষ বসু না থাকতো তাহলে গান্ধী হতো না। যাদের শক্তি থাকে তাদের একটা সবসময় ভয় থাকতে হয় যে একজন অস্ত্র নিয়ে আসবেন। এই দেশে যখন মার্টিন লুথার কিং কাজ করছিলেন, তখন স্টুডেন্টস নন ভায়োলেন্ট কোঅর্ডিনেটিং কমিটি, স্নিক ছিল, হিউই নিউটন ইত্যাদি যারা অস্ত্র নিচ্ছিল, সেটারও একটা ভয় ছিল সবার জন্যে, যে সেই জন্য তারা মার্টিন লুথার কিংকে
অনেক কোলে নেন, নিজের কাছে নেন, তার কথা শুনেন, কিন্তু তাতেও মানে এটা কোনো সময় ই করা যায় না যে ভুলে যাওয়া যায় না যে মার্টিন লুথার কিং একটা অসাধারণ লোক ছিলেন। আর আমি আমার স্কলারশিপ ছিল বস্টন ইউনিভার্সিটিতে, বস্টন ইউনিভার্সিটির কোনো বড় নাম করা লোক নাই মার্টিন লুথার কিং ছাড়া, এবং সেই জন্য আমরা সব সময় তার কথা জানতাম যে উনি কত কত নাম করা ছিলেন। উনি দুনিয়া বদলে গেছেন, এবং উনি না হলে লিন্ডন জনসন কোনো দিনও সিভিল রাইটস অ্যাক্ট পাশ করতে পারতেন না, এটা অসম্ভব ছিল, অসম্ভব। এবং শুধু সিভিল রাইটস অ্যাক্ট না, সবার জন্য একটা কিছু করার জন্য লিন্ডন জনসন তখন মেডিকেয়ার পাশ করেন, মানে একটা সার্বিক ভালো করার একটা যে যে ই করতে হয়, একটা অবস্থান করতে হয়, সেটা মার্টিন লুথার কিং করে গিয়েছিলেন। আপনি স্বাস্থ্য নীতির প্রসঙ্গে যেহেতু চলে আসলেন, হাসান ফেরদৌস, আমরা দুদিন ধরে যে বিষয়টি দেখছি এবং গত সপ্তাহ ধরে যে বিষয়টি চলে এসেছে, সিনেট এবং হাউস অফ রিপ্রেজেন্টেটিভসে ওবামা কেয়ার বাতিল করার জন্য একটি খসড়া প্রস্তাব পাশ করেছে, তারপর থেকে বিভিন্ন স্টেটে বিক্ষোভ হচ্ছে। আপনার কাছে আমি জানতে চাই, ওবামা কেয়ারের যে সফলতা বলেন কিংবা সুবিধা বলেন, ইতিবাচক দিকগুলোর সাথে সাথে যদি নেতিবাচক দিকগুলো, তারপরে আমি বিক্ষোভে আসব, সে বিষয়টি যদি আগে তুলে ধরেন। একটা কথা বলতে চাই যে মার্টিন লুথার কিং কথা যখন উঠলো, যখন আমরা এখন ট্রাম্প প্রশাসনের মুখোমুখি, পাঁচ দিন পরে তিনি প্রেসিডেন্ট হবেন, এবং তিনি লড়াইতে নেমেছেন জন লুইসের বিরুদ্ধে। জন লুইস হচ্ছেন মার্টিন লুথার কিংয়ের ঘনিষ্ঠ সখা, আশ্চর্য ব্যাপার, এবং মানে চিন্তার বাইরে যে বলে যে জন লুইস কিছু করে নাই তার স্টেটের জন্য, হেড ব্রোকেন এক্স্যাক্টলি। ফলে প্রথম কথা হবে এটাকে নিন্দা জানানো, এবং ট্রাম্পের এই দুই টুইটের ফলে প্রায় 20 জন ডেমোক্রেট এরই মধ্যে ঘোষণা দিয়েছে যে যাচ্ছে না, যার ফলে এটা একটা হিউজ প্রোটেস্ট, একটা প্রত্যাখ্যান ট্রাম্পকে, প্রত্যাখ্যান, এবং প্রবাবলি ইট মাইট ইভেন গ্রো বিগার, আরও হয়তো অনেক অনেক কংগ্রেসম্যান, অনেক সেনেটররা হয়তো বলবে যে আমরা যাবো না। ফলে ট্রাম্প প্রেসিডেন্ট হবার আগেই প্রত্যাখ্যানের মুখোমুখি হচ্ছে, এই কথা নিয়ে আমরা পরে আরও হয়তো আলোচনা করবো। আমরা আর একটা কথা বলি, যে মুহূর্তে ট্রাম্প মুখ খুলেছেন লুইসের বিরুদ্ধে, লুইসের একটা বই আছে, খুব বিখ্যাত একটা বই, সেই বইটি বিক্রি হয়ে গেছে, সব বই বিক্রি হয়ে গেছে, ফলে নাই ওয়াকিং উইথ দ্য উইন্ড, সেই সেই বিখ্যাত মেমোয়ার তার। আচ্ছা, ফিরে আসি আপনার প্রশ্নে, অন হেলথ কেয়ার, ওবামা কেয়ার আমরা জানি খুব বিতর্কিত, নানা কারণে বিতর্কিত। এক হচ্ছে যে রিপাবলিকানরা ফ্রম ডে ওয়ান এর বিরুদ্ধে ছিল, ওবামা কেয়ারের ফলে মূলত লাভ হয়েছে কাদের, যারা ইনসিওর্ড না, প্রায় 20 মিলিয়ন 2 কোটি মানুষের ফলে সুবিধা পেয়েছে, ফলে সে তো কায় আমেরিকানদের কাছে বা ওয়েল অফ আমেরিকানদের কাছে এটার কোনো মূল্য ছিল না। কিন্তু আমরা এখন জানি যে ফলটা কি হতে পারে, দুটো কাজ ওবামা কেয়ারের দুটো জিনিস পেয়েছি আমরা। এক হচ্ছে যে এক্সিস্টিং প্রি কন্ডিশন নিয়ে তুমি ইনসিওর্ড হতে পারো, এক নম্বর, আর দু নম্বর তোমার ছেলে মেয়ে 26 বছর পর্যন্ত থাকবে। ট্রাম্প সাহেব বলেছেন যে তিনি কিন্তু এই এই ওবামা কেয়ারের দুটো জিনিসকে পছন্দ করেন। আচ্ছা, মানে ইউ ক্যানট লাইক ওয়ান পার্ট অ্যান্ড ডিসলাইক দি আদার্স, তা হতে পারে না, তোমাকে, কারণ এটা খুব কমপ্লেক্স একটা 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 প্যাকেজ। এখন তিনি বলছেন, প্রথমত কংগ্রেস যেটা করেছে, কংগ্রেস এই কংগ্রেস বিশেষ করে আমাদের রিপাবলিকান কংগ্রেস আগা গোড়া বলে এসছে তাদের প্রধান লক্ষ্য হচ্ছে ওবামা কেয়ার ডিসম্যান্টল করা। ওয়াই? এক হচ্ছে যে ওবামা কেয়ার ওবামার লিগেসি, সবচেয়ে বিগেস্ট লেজিসলেটিভ ভিক্টরি, এটা একটা তাকে ডিসম্যান্টল করা। অন্য কারণ, রিপাবলিকান কংগ্রেস বরাবরই চেয়েছে ইন্স্যুরেন্স কোম্পানি হেলথ কেয়ারটাকে প্রাইভেটাইজ করা, ইন্স্যুরেন্স কোম্পানি হয়তো তুলে দেওয়া, কারণটা আমরা জানি, ব্যাখ্যা করার প্রয়োজন নেই, উইট দিস কোয়াইট আন্ডারস্টুড। এবং তার বিরুদ্ধে ওবামা কেয়ার ছিল এই প্রাইভেটাইজেশনের বিরুদ্ধে একটি চপেট আঘাত, কী করে কমবে তারও কোনো ব্যাখ্যা নেই। উনি বলছেন যে আমি জানাবো তোমাদের কবে আমার হেলথ অ্যান্ড হিউম্যান সার্ভিসের মন্ত্রী এবং হাসান ফেরদৌস। খুব মজার বিষয় একটি আমরা খেয়াল করেছি কয়েকদিন ধরে, পল রায়ান এবং ডোনাল্ড ট্রাম্পের সাথে অনেক বিষয়ে অমিল থাকলেও আমরা একদম প্রকাশ্যে দেখেছি, কিন্তু ওবামা কেয়ার নিয়ে কিন্তু পল রায়ান এবং ডোনাল্ড ট্রাম্প একই সুরে কথা বলছেন। পল রায়ানও বলেছেন যে আমরা অনেক ভালো কিছু নিয়ে আসছি ওবামা কেয়ারের বিকল্পে,
কিন্তু ভালোটা কি, ভালোটা কি, কেউ তো মুখ খুলছেন না। আমি যেটা বলছি, প্রথম কথা হচ্ছে যে ওবামা কেয়ারের বড় গুণ ছিল যে ওবামা কেয়ার বেসিক্যালি সাবসিডি দিচ্ছিল গরিবদের জন্য, যারা করতে পারে না, ইন্স্যুরেন্স করতে পারে না, এবং এটার বিরুদ্ধে হচ্ছে এরা এরা কারণ অনেক খরচ নাকি বেড়ে যাচ্ছে। এখন ট্রাম্প সাহেব বলছেন তিনি অনেক কম খরচে সবার জন্যে হেলথ ইন্স্যুরেন্স দেবেন তিনি, হেলথ ইন্স্যুরেন্স, গ্রেট, ওয়ান্ডারফুল, যে তাই হয় তা আমি আউট ওয়েলকাম ইট, কিন্তু কীভাবে তুমি করবে, তুমি কীভাবে সবাইকে দেবে, সেই প্রাইভেটাইজেশন, এখন যেটা ট্রাম্প সাহেবের নতুন মন্ত্রী শিক্ষামন্ত্রী বলছে যে ভাউচার, সবাইকে ভাউচার দেবেন, চার্টার স্কুলের পদ্ধতি, সেই সেই ভাউচার পদ্ধতি তিনি তুমি দেবে না অন্য কোনো, নাকি কানাডার মতো ইউনিভার্সাল কেয়ার তুমি দেবে, আমার জানতে হবে আমাদেরকে তো। ফলে কোনো মন্তব্য করবার আগে আমি আর তথ্য চাই তোমার কাছ থেকে, তো তথ্য চাই, মানে ডিটেল বিস্তারিত তথ্য চাই আপনার কাছেও, আমি ব্যাখ্যাটি চাইবো খুব সংক্ষিপ্ত আকারে, তারপরে আমরা বিরোধীদের থেকে এসে আবার আপনার কাছ থেকে ডিটেল। সংক্ষিপ্ত একটু মুশকিল, কিন্তু আমাদের দেশে যারা ইন্ডিজেন্ট, যাদের কোনো পয়সা নাই, তারা মেডিকেড পায়, হ্যাঁ, যাদের বয়স বেশি তারা মেডিকেয়ার পায়। ট্রাম্প এটা তো অ্যাকচুয়ালি ওবামা কেয়ার না, অ্যাফোর্ডেবল কেয়ার, অ্যাফোর্ডেবল কথাটা হলো সবচেয়ে বেশি। এইটা কাদের এফেক্ট করে, যাদের চাকরি আছে কিংবা সম্পত্তি আছে, এটা যারা সব খুব গরিব তাদের কিন্তু এফেক্ট করে না, তাদের কিন্তু মেডিকেল আছে মোরালেস। তো এইটা যে আমরা যে এত তর্ক করি না, আমরা কিন্তু বুঝি না যে এটা কার জন্যে। আমরা বারবার বলি যে যাদের প্রিকন্ডিশন আছে তাদের জন্যে, হ্যাঁ, এখন প্রিকন্ডিশন যাদের আছে তারা যদি বাড়ি ঘর বিক্রি করে নিজেদের চিকিৎসা করে, তারপরে কোনো পয়সাই না থাকে, তাহলে কিন্তু মেডিকেলে আসতে পারে। এইটা অ্যাকচুয়ালি এসেন্সিয়ালি একটা মিডল ক্লাস, লোয়ার মিডল ক্লাসের জন্য একটা অ্যাক্ট। ওবামা কেয়ারের কিন্তু ম্যাক্সিমাম লোক হোয়াইট, কিন্তু তারা জানে না যে তারা ওই ট্রাম্পের কথা বিশ্বাস করে এবং দে ভোটেড ফর ট্রাম্প। এবং আমরা এই বিষয়টিতে আপনার কাছে আসবো, আমরা বিরতি থেকে এসে আবার বিস্তারিতভাবে জেনে নিচ্ছি। প্রিয় দর্শক, আপনারা অনেকে ফেসবুকে বলেছেন ভালো লাগছে অনুষ্ঠানটি, কিন্তু আপনার যেমন এমডি ফারুক, জহিরুল ইসলাম স্বপন, রিপন খান, মাহিন খান, তবে আপনাদের কাছে যে কোনো মতামত এবং প্রশ্ন চাইছি, এবং আমাদের এখানে যে দুজন অতিথি আছেন তারা চেষ্টা করবেন আপনাদের সেই প্রশ্নের উত্তরগুলো দেওয়ার জন্য। এই পর্যায়ে সময় হয়েছে ছোট্ট একটি বিরতি নেওয়ার, আমাদের সাথেই থাকুন। আপনারা দেখছেন টিবিএন 24 এর বিশ্লেষণ ধর্মীয় অনুষ্ঠান টিবিএন অ্যানালাইসিস অনুষ্ঠান। কাজী শাহিদ হাসান, আপনাকে আমি থামিয়ে দিয়ে বিরতিতে গিয়েছিলাম, ওবামা কেয়ার নিয়ে আপনি আরেকটু বলতে চেয়েছিলেন। আমি যেটা বলতে চাই যে ওবামা কেয়ার যেটা, এটা কিন্তু সরকারের সাথে একটা কন্ট্রাক্ট না, ওবামা কেয়ার প্রাইভেট ইন্স্যুরেন্স কোম্পানিগুলি ইন্স্যুরেন্স দেয়, ওবামা ম্যান্ডেট করে যে সবাইকে ইন্স্যুরেন্স দিতে হবে। যাই হোক, যেইগুলি কন্ট্রাক্ট, আপনার একটা ওবামা কেয়ার ইন্স্যুরেন্স থাকবে, এটা একটা কন্ট্রাক্ট, এইটায় আপনি কোনো ধরনের লেজিসলেটর করে বন্ধ করতে পারবেন না, কারণ আপনি কোর্টে গেলে বলবেন যে আবার এটা কন্ট্রাক্ট। এখন এই জন্যে ট্রাম্প বলছে যে আমি এমন কিছু করব যেটা সবচেয়ে ভালো, সবচেয়ে ভালো হবে, হয়তো ইন্স্যুরেন্স হলো স্টেট লেজিসলেটেড, উনি হয়তো এখন এটা করবেন যে ইন্স্যুরেন্স কোম্পানিরা ইন্টারস্টেট যেতে পারেন কিংবা কী করতে পারেন, কিন্তু একজনের ওবামা কেয়ার ইন্স্যুরেন্স কোনোভাবে ক্যান্সেল করা যাবে না, কারণ এটা একটা প্রাইভেট কন্ট্রাক্ট, এটা কোর্টে যাবে, কোর্টে গেলে কোর্ট এটা রিভার্স করবে। কাজী ভাই, ওনলি ফর দ্য ম্যান্ডেটেড পিরিয়ড, ওনলি ফর দ্য ম্যান্ডেটেড, সো ইটস ওয়ান ইয়ার, পারহ্যাপস ইটস 6 মান্থস, আই থিং ইটস 6 মান্থস, হোয়াটএভার, 6 মান্থস আর হোয়াটএভার, তো এই এই পিরিয়ড তো থাকবে, হ্যাঁ, তো হি ক্যানট ক্যান্সেল ইট, সে যে বলবে যে আমি ফার্স্ট ডেতে গিয়েই ক্যান্সেল করব, এখন হলো যে একটা কাস্টম এন্ড প্র্যাকটিস বলে একটা জিনিস আছে। আমি যদি এই দেশে সবসময় আমার বাসার সামনে একটা বাস পাই, আপনি যদি সরকার মানে সিটি যদি এটা ক্যান্সেল করে, আমি কোর্টে যেতে পারি, বিকজ ইটস এ কাস্টম অ্যান্ড প্র্যাকটিস, আমি সারা জীবন এইটাতে অভ্যস্ত, হ্যাঁ, হি ক্যানট ক্যান্সেল ইট। ওবামা কেয়ার যতই লাফালাফি করুক না কেন, যত লাফালাফি করুক, হি ক্যানট ডু ইট।
এবং আমাদের হাতে একটি প্যাকেজ আছে, প্রতিবেদন আছে, যেখানে বিভিন্ন স্টেটে প্রতিবাদ হচ্ছে। তারা বলছে যে আমরা ওবামা কেয়ার রাখতে চাই, আবার অনেকে বলছে যে বিকল্প কোনো স্বাস্থ্যনীতি না নিয়ে এই ওবামা কেয়ার যেন বাতিল না করে। চলুন আমরা প্রতিবেদনটি দেখে নিই বিক্ষোভের। ওবামা কেয়ার বাতিলের প্রতিবাদে রাস্তায় নেমেছেন ডেমোক্রেট নেতৃবৃন্দ সহ সাধারণ মানুষ। রোববার ওয়াশিংটন, ম্যারিল্যান্ড, ভার্জিনিয়া, মিশিগান, নিউজার্সি এবং ক্যালিফোর্নিয়া সহ বিভিন্ন স্টেটে অনুষ্ঠিত হয় এসব র্যালি। দেশের বেশিরভাগ মানুষই স্বাস্থ্যনীতি বাতিলের বিপক্ষে বলে দাবি করা হয় র্যালিগুলো থেকে। মিশিগানে প্রায় 10,000 মানুষের এক র্যালিতে আইনটি সংস্কার প্রয়োজন হলে দুই দল মিলে সেটা করার প্রস্তাব দেন সিনেটর বার্নি স্যান্ডার্স। তবে রিপাবলিকানরা সেটা না করে দরিদ্র মানুষকে বঞ্চিত করার সিদ্ধান্ত নিয়েছে বলেও অভিযোগ করেন তিনি। What we are saying to the Republicans, if you want to improve the Affordable Care Act, let's work together. But if you think you're simply going to throw millions off of health insurance, you got another guess coming. র্যালির মাধ্যমে স্বাস্থ্যনীতির জনপ্রিয়তা এবং প্রয়োজনীয়তার বিষয়ে রিপাবলিকানদের প্রতি সুস্পষ্ট বার্তা দেওয়া হচ্ছে বলে জানান র্যালিতে বক্তব্য দেওয়া সিনেটররা। ম্যারিল্যান্ডে পৃথক এক র্যালিতে স্বাস্থ্যনীতির বিষয়ে রিপাবলিকানদের কোনো ধরনের পরিকল্পনা নেই বলে অভিযোগ করেন সিনেটর ক্রিস ভ্যান হোলান। Donald Trump says he's going to replace it with something much better. But when you ask him what it is, they can't tell you anything. ডেমোক্রেট পার্টির সমর্থক ছাড়াও স্বাস্থ্যনীতির সুফলভোগীরাও র্যালিগুলোতে অংশ নেন। কোনো ধরনের বিকল্প ছাড়া আইনটি বাতিল করা দরিদ্র মানুষকে হত্যার সামিল বলেও মন্তব্য করেন তারা। My husband, he had surgery in July, the Whipple procedure. Because of that, to remove a cancerous tumor in his small intestine. Fortunately, he was able to have the surgery. It was a success. But he's going through chemo now, which without the Affordable Care Act, forget it. ডোনাল্ড ট্রাম্পের অন্যতম নির্বাচনী ওয়াদা ছিল স্বাস্থ্যনীতি বাতিল করা। ইতিমধ্যে আইনটি বাতিলের প্রক্রিয়ার প্রথম ধাপ শেষ করেছে পার্লামেন্ট। তবে এখনও বিকল্প কোনো আইনের বিষয়ে রিপাবলিকানরা স্পষ্ট কিছু না বলায় আতঙ্কে রয়েছেন প্রায় 2 মিলিয়ন নাগরিক। That you can be denied access to health care because being a victim of domestic violence. গালিব আশরাফ, TVN 24, News Desk. That ain't right. আপনারা দেখলেন আমাদের প্রতিবেদনটি। সেই সাথে হাসান ফেরদৌস, ডোনাল্ড ট্রাম্প 3-4 দিন আগে একটি কথা বলেছেন নিউ ইয়র্ক টাইমসকে সাক্ষাৎকারে দিয়ে। উনি বেটার কিছু আনছেন এবং যেদিন তিনি ওবামা কেয়ার বাতিল করবেন, 1 ঘন্টা কিংবা 2 দিন কিংবা 3 দিন, এমনকি সেই একই ঘন্টায় উনি আরেকটি বিকল্প প্রস্তাব নিয়ে আসবেন, এটা কতটুকু সম্ভব? আপনি যেখানে বলছিলেন যে এখনও পর্যন্ত কোনো আভাসই দেয়নি, কংগ্রেস থেকে বলা হয়েছে যে তারা এটাকে অ্যানাল করবে, কিন্তু 3 বছর লাগবে উত্তপ্ত হওয়ার কিছু নেই। ট্রাম্পের হাতে আরো সমস্যা সামনে আছে, এই সমস্যা কাটানোর জন্য, দৃষ্টি খেয়ানোর জন্য এই সমস্ত কথা সে বলছে। সমস্ত প্রমিস সে করেছে নির্বাচনের সময়, ওয়াল আপনি কি এই বিষয়ে কোনো কিছু যোগ করতে চান কিনা? আমি একটা যোগ করতে চাই যেটা কেউ চিন্তা করে না, এই যে ওয়ালটা হবে না, এই ওয়ালটা তো হোটেল হিসাবে হতে পারে, 2000 মাইল একটা লম্বা হোটেল। তাতে ইউনিভার্সিটি হবে, শপিং মল হবে, সুইমিং পুল থাকবে, বেসবল খেলা হবে। ইউ শুড বি এ ট্রাম্প অ্যাডভাইজার। দেয়াল হয়ে গেছে, এখন যেটা বলা হচ্ছে যে একটা লো লেভেল একটা ফেন্স হবে, কিন্তু থাকবে কি সার্ভেলেন্স, থাকবে ক্যামেরা, থাকবে সেটা তো এখনো থাকতে হবে। এক্স্যাক্টলি, এখনো আর আছে। আমি যখন এই দেশের কাজ শুরু করি কনসাল্টিং ইঞ্জিনিয়ার হিসেবে, যে কোনো হাইওয়ে হতো, যাই হতো, একটা এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট স্টাডি হতো। এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট স্টাডি এই ধরনের একটা জিনিসে
দুই তিন বছর লাগবে কমপক্ষে। তাহলে এখন এটাকে অন্য কিছু করতে হবে। এই জন্যই তো আমি বলছি যে আপনারা বুঝতে পারেন না 2000 মাইল লম্বা একটা হোটেল কেন হবে না, কিংবা একটা হাসপাতাল হতে পারে। হ্যাঁ, এই যে লম্বা হোটেল এর মধ্যে হাসপাতাল, মানে ট্রাম্পের পক্ষে সবকিছু করাই সম্ভব তার পরিকল্পনায়। শুনেন, এটা কিছু তো হতেই হবে। হ্যাঁ, এবং এটা হ্যারি পটার ধরনের একটা জিনিস। আমরা হাসান ফেরদৌস 8ই নভেম্বরের পর উনি জয়ী হওয়ার পর যে বিষয়টি উনি এক ট্রাম্প টাওয়ারে বিশেষ করে বসে বসে তার প্রশাসনে কে কে আসছেন সেই বিষয়ে উনি একজন একজন করে এরই মধ্যে সিলেকশন করে ফেলেছেন, যে বিশেষ করে যারা খুব কাছের পাওয়ারফুল সব কিছুর হোমল্যান্ড সিকিউরিটি থেকে শুরু করে স্টেট সেক্রেটারি অফ স্টেট অনেকগুলো পোস্টে অলরেডি তিনি মনোনয়ন করেছেন এবং শুনানিও চলছে সিনেটে। তো এই বিষয়টি আপনি কিভাবে মূল্যায়ন করছেন? ট্রাম্প সাহেব আমাদেরকে বলেছিলেন তিনি হচ্ছেন গিয়ে ধনকুবীরদের বিরুদ্ধে, তিনি ওয়াল স্ট্রিটের বিরুদ্ধে, তিনি ব্যাংকের বিরুদ্ধে, হিলারি ক্লিনটন বড় বড় ব্যাংকের হাতে বাধা পড়ে আছে তার বিরুদ্ধে। তিনি উনি কী করলেন, জেতার পরে তার পুরো ক্যাবিনেটে সব হয় বিলিয়নিয়ার না মিলিয়নিয়ার অথবা তারা জেনারেল, গোল্ডম্যান স্যাক্সের চারজন, গোল্ডম্যান স্যাক্স থেকে চারজন, আমি জাস্ট নাম বলি আপনাকে বলি, এবং মোর ইন্টারেস্টিংলি ইটস এ ক্যাবিনেট অফ বিলিয়নিয়ার্স অ্যান্ড মিলিয়নিয়ার, আমি জাস্ট সংখ্যাটা বলি আপনাদেরকে বোঝবার জন্যে। উইলবার রস তার কমার্স সেক্রেটারি, তার এখন $2.5 বিলিয়ন তার সম্পত্তি। বেটসি ডেভোসের $1.5 বিলিয়ন, তিনি হবেন সেক্রেটারি অফ এডুকেশন, যার মূল লক্ষ্য হচ্ছে ভাউচার দেওয়া, ভাউচার দেওয়া। রেক্স টিলারসন এক্সনের সিইও, তার অলমোস্ট $1 বিলিয়ন তার ব্যক্তিগত সম্পত্তি। স্টিভ নুশিন সেক্রেটারি অফ ট্রেজারি, যিনি গোল্ডম্যান স্যাক্স থেকে আসছেন, $300 মিলিয়ন। অ্যান্ডি পুৎজার লেবার সেক্রেটারি, তার $45 মিলিয়ন। ইভেন বেন কার্সন, যাকে করা হচ্ছে হাউজিং অ্যান্ড আরবান ডেভেলপমেন্ট, তার $30 মিলিয়ন। আচ্ছা, আমি একটা কথা বলি বেন কার্সন সম্বন্ধে। বেন কার্সন আসলে মানে হি অ্যাকচুয়ালি সেড ইট, যে পিরামিডগুলি ছিল গ্রেন সাইলো। ইয়া, এক্স্যাক্টলি। হ্যাঁ, না না হতেও পারে, সম্ভাবনা কম, কিন্তু উনি এখন হাউজিং অ্যান্ড আরবান ডেভেলপমেন্ট, আরবান ডেভেলপমেন্টের তো মনে রাখবেন, কেমন হতে পারে যে নিউ ইয়র্ক শহরের মধ্যে অনেক পিরামিড হবে। জোকস অ্যাসাইড, পুরো ক্যাবিনেট রিমেম্বার যে ওবামা ট্রাম্প ক্যাবিনেটে, ট্রাম্প নিজের কোনো অভিজ্ঞতা নেই কিন্তু রাষ্ট্রপরিচালনার ক্ষেত্রে, রাষ্ট্রপরিচালনা জিরো অ্যাডমিনিস্ট্রেশন, এবং যাদেরকে তিনি আনছেন তাদের প্রায় প্রত্যেকেরই জিরো এক্সপিরিয়েন্স। এবং কলাম্বিয়া ইউনিভার্সিটির একজন অধ্যাপক এরই মধ্যে মজা করে খুব বলেছেন, যেদিনই আমি দেখেছি একজন নিউরোসার্জনকে আরবান এবং হাউজিংয়ে দিয়েছে, সেদিনই আমার মনে হয়েছে যে ট্রাম্প তার প্রশাসন নিয়ে কিংবা আমেরিকার যে প্রশাসন সেটি নিয়ে জোকস করছেন, মজা করছেন। আমাদের অনেকে প্রশ্ন করেছেন আপনার কাছে, আমি একটি বিষয় জানতে চাই। নাহিদ হাসান জানতে চেয়েছেন, ক্যান হি ডিপোর্ট অল ইলিগাল ইমিগ্রেন্টস, যে বিষয়টি নিয়ে সবচেয়ে আপনি যদি একটু ব্যাখ্যা করেন। বরাক ওবামা, এই যে আমরা সবাই ভেবেছিলাম যে মেক্সিকান ভোট পাবে হিলারি, সবাই পান নাই, বরাক ওবামা অ্যাকচুয়ালি একটা কোটা ছিল, $500,000 ডিপোর্টেশন পার ইয়ার, হি হ্যাড সাকসিডেড ইন মোর দ্যান 400,000, হ্যাঁ 400,000 বেশি এভরি ইয়ার হি সাকসিডেড। অনেক বড় বড় বক্তৃতা দেয় ড্রিম অ্যাক্ট, কিন্তু এই যে ডিপোর্টেশনগুলি উনি করেছেন, হ্যাঁ সেই জন্যে every lot of Mexican families, should Mexican na, all other families are really tortured, ei jonno the Mexican vote pan nai. Barack Obama jei porjonto he deported more than 4 million people, Trump seta parbe na, karon oto criminal na nai. Acha uni je ti nirbachoner pore bolechen je jader criminal record ache tader pathabe, to Trump ar bar ta ar ektu lower korbe, ha parbe to obosshoi. You can deport anyone, citizen na hole you can deport and he will, ha kintu eta kono shomoy mone korben na je Barack Obama eta kore nai, Barack Obama did worse, ebong shei jonno Mexican vote pura ta pay nai Hillary and the Democrats got defeated, it was done by Barack Obama single handedly, she kono publicity chay nai, Trump ei shomoy publicity chay, hoyto korte parben na, $500,000
আমাদের জন্য সাড়ে সাত লক্ষ পাঁচ থেকে পঁচিশ বছরের ছেলেদের যারা ইলিগালি তাদের বাবা মার সঙ্গে দেশে এসছে বা পরে এসছে তাদের তো কোনো দোষ নেই। সাড়ে সাত লক্ষ ঢাকা প্রোগ্রামকে বলি এটাকে আমরা, ঢাকা প্রোগ্রামে সাড়ে সাত লক্ষ ছেলে মেয়েদেরকে তিনি লিগালাইজ করার, টেম্পোরারি লিগালাইজ করার সুযোগ করে দিয়েছেন। ট্রাম্প যেটা করতে পারে ইমিডিয়েটলি একটা এক্সিকিউটিভ অর্ডার দিয়ে এই সাড়ে সাত লক্ষকে বাতিল, এই এই ঢাকা প্রোগ্রামটা বাতিল করে দিতে পারেন। তার কমিটমেন্ট হচ্ছে আমেরিকার কাছে যে তিনি ইনিশিয়ালি তিন মিলিয়ন তিরিশ লক্ষ ইলিগাল ইমিগ্রেন্ট মোস্টলি ক্রিমিনালসকে ডিপোর্ট করবেন, কিন্তু তারা কারা তা তো কোনো হিসাব নেই। এই তিন লক্ষ তিরিশ তিন মিলিয়ন কারা, কোনো তো পুলিশের খাতায় তিরিশ মিলিয়ন লেখা নেই তো কোথাও, এটা কোথায় আছে কেউ জানে না। যে কারণে আমার ভয় পাচ্ছি, আপনারা জানেন যে নিউ ইয়র্কে, নিউ ইয়র্ক সিটি এবং অনেক সিটিতেই আইডি প্রোগ্রাম করা হয়েছে। আমাদের আইডি প্রোগ্রাম অলমোস্ট এক মিলিয়ন দশ লক্ষ আট লক্ষ লোক ইনফ্যাক্ট আইডি প্রোগ্রামে তাদের নাম তালিকাভুক্ত করেছে। ভয়টা হচ্ছে যে এই যে নাম, এই তথ্যগুলো যে ডিমান্ড করে, অলরেডি আমাদের মেয়র সাহেব বলেছেন না আমরা দেবো না, তথ্য নষ্ট করে দেবো। একই কথা বলেছে লস অ্যাঞ্জেলেস, যেখানে লার্জেস্ট নাম্বার অফ ইলিগাল ইমিগ্রেন্টস পারহ্যাপস থাকে, বলেছে যে আমরা কোনোভাবে সাহায্য করবো না তোমাদেরকে, কিন্তু ভয়টা থেকেই যাচ্ছে। ফলে ট্রাম্প সাহেব ক্ষমতা আসার আগ পর্যন্ত এবং তিনি কী করেন তা না রাখা পর্যন্ত আমরা ভীত থাকছি। আমরা উনি যেটা করবেন অলমোস্ট ডেফিনেটলি হচ্ছে যে মুসলিম দেশগুলি থেকে, বিশেষ করে যে সমস্ত সন্ত্রাসবাদ আছে, ধরা যাক সৌদি আরবিয়া বা ওমান মনে করা যাক বা বাংলাদেশ মনে করা যাক, তাদের ফিসা টানা উনি রেস্ট্রিক্ট করে দেবেন। ফলে আমাদের বাবা মারা মনে করা যাক যারা বেড়াতে আসবে, উনি বলছেন এক্সট্রিম ওয়েটিং উইথ বেসিক্যালি মিনস ডিলে করা। আপনি হয়তো আমরা এখনও ছ মাসে পাই বা তিন মাসে পাই, তখন দু মাস পাবো হয়তো বা যেন কোনো ক্লিন না হই আমি, ইট মাই টেক কাপল অফ ইয়ার্স, আমি সময় লাগবে। আমরা আসবো, আমরা একটা বিরতিতে যেতে হবে, কাজী সাদ হাসান এই বিষয়ে আপনার কাছে আসবো। প্রিয় দর্শক, এই পর্যায়ে সময় হয়েছে আরেকটি বিরতি নেওয়ার, আমাদের সাথেই থাকুন। আপনারা দেখছেন টিভিএন 24 এর বিশ্লেষণ ধর্মী অনুষ্ঠান। কাজী সাহেদ হাসান, বিরতির আগে আপনি একটু যোগ করতে চেয়েছিলেন অভিবাসীদের নিয়ে। না যাই, দেখেন ট্রাম্প প্রতি বছর চার লাখের বেশি লোক ডিপোর্ট করেছেন, ওবামা। হ্যাঁ, কিন্তু কোনো এই সম্বন্ধে কোনো উচ্চবাচ্চ করেনি। তো এমন একটা ভাব ছিল যে আমি খুব ভালো, আমি একটা ড্রিম অ্যাক্টের করছি, এটা করছি, সেটা করছি। ড্রিম অ্যাক্ট হয়তো আইনের জন্যেই থাকবে, হ্যাঁ, কিন্তু ট্রাম্প এখন ওবামার চেয়ে বেশি কিছু করতে চাবেন। কিন্তু যারা ক্রিমিনাল ইত্যাদি, তারা কিন্তু অলমোস্ট সবাই গন। ফলে ট্রাম্পকে ধরতে হবে যারা আসলে ক্রিমিনালরা হয়তো ভালো, এই জন্য ট্রাম্প আর একটু বেশি ডেঞ্জারাস, যারা একটু ডেঞ্জারাস মানে একটু বিপজ্জনক এবং ভয়েরই একটু আছে, সেটাই বলতে যাচ্ছিলাম। হাসান ফেরদৌস, ট্রাম্পের পররাষ্ট্রনীতিতেও বিভিন্ন সময় আমরা দেখেছি একটা পরিবর্তনের আভাস দিয়েছেন, বিশেষ করে চীন এবং রাশিয়ার নীতিতে। রাশিয়ার সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক আমরা স্নায়ু যুদ্ধের পরে যেমনটা দেখে আসছি, পুতিনের পর এবং বারাক ওবামা এবং এই প্রথম ডোনাল্ড ট্রাম্প, সেই সম্পর্কের একটি অন্যরকম ইতিবাচকভাবে পররাষ্ট্রনীতি করার আভাস দিয়েছেন। এটা আসলে করতে পারবেন কিনা না কথা বলার জন্য বলেছেন, আমি জানি না। আপনারা ভুলে যাবেন না যে আসলে কী ঘটেছে, কী ঘটনাটা, কেন হঠাৎ ট্রাম্প এতখানি নমনীয় হলেন। এই যে আমরা ট্রাম্পের গত প্রেস কনফারেন্সে দেখলাম, ট্রাম্প বলছেন যে না, যা ঘটেছে মস্কোতে বলা হচ্ছে তা ঘটেনি। আমি ধরে নিচ্ছি দর্শকরা জানেন আমি কী নিয়ে কথা বলছি, আমি সো কল গোল্ডেন শাওয়ার মস্কোর এক হোটেলে রিটসে বোধ করি যে ঘটনা ঘটেছে, এবং প্রবাবলি টেপ একটা আছে পুতিন সাহেবের কাছে, পুতিনের কাছে। পরশুদিন খুব ভালো একটা শো করেছে স্যাটেলাইট নাইট লাইফ এসএনএল, অ্যাবসলিউটলি দ্যাটস এ ব্রিলিয়েন্ট ব্রিলিয়েন্ট শো, যেখানে পুতিন সাহেব একটা টেপ দেখিয়ে মানে আমরা ভয় পাচ্ছি যে পুতিন কি ট্রাম্পকে ব্ল্যাকমেল করছে কিনা, এই ভয়টা শুধু আমাদের আমাদের নয়, এই ভয়টা ইন্টেলিজেন্স কমিউনিটির, যে কারণে এই খবরটা তারা প্রকাশ করে, আদৌ তারা প্রকাশ করতো না, কিন্তু ভেরিফাই না করে তারা প্রকাশ করতো না। তাদের ভয়টা হচ্ছে যে একে তো নির্বাচনকে প্রভাবিত করেছে, তার চেয়ে বড় কথা মার্কিন নীতিকে প্রভাবিত করবার জন্যে প্রবাবলি রাশিয়া ট্রাম্পকে ব্ল্যাকমেল করছে। কিন্তু আমার এটা পার্সোনাল দৃষ্টিভঙ্গি যে ইটস নট এ ব্যাড নিউজ অলটুগেদার, যদি রাশিয়া এবং আমেরিকা এক হয় অন বেসিক ইস্যুস, বিশ্বের অনেক সমস্যা কিন্তু সমাধান সম্ভব হয়। মনে করা যাক, এখন আমরা কি দেখছি মধ্যপ্রাচ্যে, সিরিয়ার সমস্যা আমরা কি দেখছি এখন মধ্যপ্রাচ্যে, অলরেডি যুদ্ধ থেমে গেছে, কিন্তু
not because of America, but because of Russia. Russia has taken over. Come on. এবং অলরেডি রাশিয়া, ইরান, টার্কি, সিরিয়া চারটি দেশ এক হয়েছে এবং যুদ্ধ বন্ধ হয়েছে। এবং পরশুদিন পুতিন সাহেব ইনভাইট করেছে ট্রাম্পকে, তোমরাও আসো, জয়েন করো। সো ইম্যাজিন যদি আমেরিকা এবং এই চারটা পাঁচটা দেশ, মেজর কান্ট্রিজ যুক্ত হয়, তাহলে আমরা কিন্তু পৃথিবীর বড় বড় সমস্যাগুলো অ্যাড্রেস করতে পারবো। এটা একটা ব্যাপার। গতকাল যে ঘটনা ঘটেছে, গতকাল ট্রাম্প একটা ইন্টারভিউ দিয়েছেন দুটো মার্কিন ব্রিটিশ পত্রিকাকে, জার্মান পত্রিকা এবং লন্ডন টাইমসকে, যেখানে তিনি ওপেনলি কোয়েশ্চেন করেছেন অন নেটো। নেটো, এটা আমাদের, আমার কোনো আপত্তি নেই। আই ডোন্ট থিঙ্ক নেটো ইজ নেসেসারি, বাট নট ফর ইউরোপিয়ানস। ইউরোপিয়ানদের জন্যে নেটো হচ্ছে গিয়ে দ্বিতীয় মহাযুদ্ধোত্তর সময়ের আন্তর্জাতিক নিরাপত্তা ব্যবস্থার মূল শক্তি, যার পেছনে অবশ্যই আসল মাসল প্রোভাইড করেছে কে, মার্কিন যুক্তরাষ্ট্র। ট্রাম্প অভিযোগ করছেন যে সব করছি আমরা, তোমরা পয়সা দাও না আমাকে। মিথ্যে কথা নয়, কিন্তু পুরোটাই কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র করছে, পয়সা তো দিচ্ছ না তোমরা। এখন ট্রাম্প সাহেব বলছে পয়সা চাই, অ্যান্ড আই থিঙ্ক হি হ্যাজ এ পয়েন্ট। আমার আমার নিজের ধারণা, হি হ্যাজ এ পয়েন্ট। এক, নেটোকে একটা বড় একটা শক্তি করে রাখার কোনো যুক্তি নেই। নেটো কিন্তু কালকে ভেঙে দেওয়া হয়, তাতেও আমার কোনো আপত্তি নেই, কারণ নেটো বেসিক্যালি পূর্ব পশ্চিমকে ভাগ করে রেখেছে, যুদ্ধমুখী করে রেখেছে, এটা কোনো প্রয়োজন নেই আমি বলে মনে করি আমি। ফলে এই নিয়ে আমরা তর্ক করতে পারি, আমরা কিন্তু এইটা এটা একটা টেন্ডেন্সি। অন চীন ইট ইজ মাচ মোর প্রবলেম্যাটিক। ওয়াই? কারণ মার্কিন অর্থনীতি কিন্তু চীনের কাছে ধরা, মার্কিন অর্থনীতি ড্রিম করতে পাই আমরা, কিছু টাকা মধ্যপ্রাচ্য থেকে আসে, চীন চীনের কাছ থেকে আমরা লোন নিই আমরা। ফলে চীন চাইলে মার্কিন ডলার ব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করতে পারে, এক। দু নম্বর, চীন হচ্ছে বিশ্বের সুপার মার্কেট, সব কিছু তারা সাপ্লাই করে আমাদেরকে। ট্রাম্প সাহেব বলছেন তিনি চীনের সাথে ট্রেড সম্পর্ক উন্নত করবেন, গ্রেট, খুব ভালো কথা, কিন্তু চীনকে ক্ষিপ্ত করে না। উনি ক্ষিপ্ত কীভাবে করছেন চীনকে? তাইওয়ানের সাথে, এক্স্যাক্টলি, যেটা কিনা দ্বিতীয় মহাযুদ্ধের মার্কিন পররাষ্ট্রনীতির একটা মেইন স্টে, তাকে তিনি আক্রমণ করেছেন। এবং চীন বারবারই বলছে যে আমাদের এক চীন নীতিতে ই করতে হবে, বিশ্বাস রাখতে হবে। দিজ আর অল স্টেবিলাইজিং ডিস্টেবিলাইজিং ইস্যুজ, যা ট্রাম্প ক্ষমতা আসার আগেই যা করা শুরু করেছেন। নদীর পানি তিনি ঘোলা করে ফেলছেন, যা তার জন্য লাভজনক না। এবং 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 মার্কিন পলিটিক্যাল এস্টাবলিশমেন্ট অত্যন্ত উদ্বিগ্ন। গতকাল ব্রেনন সাহেব, সিআইএ চিফ, তিনি বলছেন যে তুমি যা বলছো ঠিক করছো না, এভাবে তুমি কথা বলবে না, এবং রাশিয়াকে তুমি যেভাবে দেখছো সেভাবে সেরকম না। এবং মারো মধ্যে হচ্ছে যে রিপাবলিকান পলিটিক্সের খুঁটি হচ্ছে কিন্তু অ্যান্টি রাশিয়ান। এখন হঠাৎ সেই রিপাবলিকান পার্টির চিফ যিনি প্রেসিডেন্ট হচ্ছেন, তিনি রাশিয়াকে বলছেন আমার বন্ধু, তিনি শত্রুকে কাছে আনছেন, ওবামার চেয়ে ভালো প্রেসিডেন্ট বলছেন পুতিনকে, পুতিনকে। ফলে এই যে একটা কনফিউজিং স্টেট, এটা ক্লিয়ার না হওয়া পর্যন্ত তারপরে আমি যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার সম্পর্ক নিয়ে আপনার মূল্যায়নটি জানতে চাইবো। নির্বাচনের আগে থেকে রাশিয়ার সাথে ডোনাল্ড ট্রাম্পের সম্পর্কের বিষয়টি নিয়ে কম কথা হয়নি। নির্বাচনের পরও দেশের রাজনীতিতে আলোচনার কেন্দ্রে ভ্লাদিমির পুতিন। নির্বাচনের পর প্রথম সংবাদ সম্মেলনে রাশিয়ার হ্যাকিংয়ের অভিযোগ মেনে নিলেও রাশিয়া তাকে পছন্দ করে, বিষয়টিকে দায়ের বদলে সম্পদ হিসেবেই দেখছেন ডোনাল্ড ট্রাম্প। If Putin likes Donald Trump, I consider that an asset, not a liability. Because we have a horrible relationship with এবার যুক্তরাজ্যের দ্য টাইমস ও জার্মানির বিল্ড পত্রিকায় দেয়া সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প বলেন, পরমাণু অস্ত্র হ্রাস চুক্তির বিনিময়ে রাশিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার প্রস্তাব দেবেন তিনি। ইউক্রেন থেকে ক্রিমিয়াকে ছিনিয়ে নেওয়ার পর রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা দিয়েছিল যুক্তরাষ্ট্র। This is the most significant arms control agreement in nearly two decades and it will make us safer and reduce our nuclear arsenals along with Russia. 2010 সালে রাশিয়া যুক্তরাষ্ট্র স্ট্র্যাটেজিক আর্মস রিডাকশন ট্রিটি চুক্তির পর ট্রাম্প এখন নতুন চুক্তিতে যেতে চাইছেন। ওবামা প্রশাসনকে ইঙ্গিত করে ট্রাম্প বলেন, তারা রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল, তিনি ভালো কিছু করতে চান। সোমবার ট্রাম্পের সাক্ষাৎকারটি প্রকাশিত হয়। এতে ট্রাম্প বলেন, পরমাণু অস্ত্র তৈরি অবশ্যই কমিয়ে আনতে হবে। I understand what's going on, and I said a long time ago.
সবশেষ তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রের কাছে 1367টি পরমাণু ওয়ারহেড রয়েছে, যেখানে রাশিয়ার আছে ওই ধরনের 1796টি ওয়ারহেড। সাক্ষাৎকারে রাশিয়া ইস্যু ছাড়াও অন্যান্য বিষয়ে প্রশ্নের উত্তর দেন তিনি। শরণার্থীদের গ্রহণ করাকে অ্যাঙ্গেলা মেরকেলের একটা সর্বনাশা ভুল হিসেবে উল্লেখ করেন তিনি। ব্রেক্সিটকে বলেন বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত, একই সাথে ন্যাটোর কড়া সমালোচনা করে সংস্থাটিকে সেকেলে বলে আবারও আলোচনায় তিনি। শামিম আল আমিন, টিভিএন 24, নিউ ইয়র্ক। জার্মানির সাথেও এই যে ত্রিমুখী যে একটি এখন সমীকরণ চলছে, ব্যালেন্স অফ পাওয়ার বলি, পাওয়ারের শক্তির ই বলি, সব কিছুতে জার্মানির নির্বাচনটিও গুরুত্বপূর্ণ হয়ে গেছে সবচেয়ে বেশি। দেখেন, অ্যাঙ্গেলা মার্কেল যত মুসলমান রেফিউজি নিয়েছে, সমস্ত মুসলমান দেশ মিলায় তার 10%, কিন্তু সেটি তো এখন নেতিবাচকভাবে আসছে হামরার জের ধরে। অ্যাঙ্গেলা মার্কেলের এটি সমালোচনা করা হচ্ছে, মুসলমান লাফাই না সেটি হচ্ছে। কাজী ভাই ভুলে চলো না যে তার প্রয়োজন আছে, কিন্তু অল রিচ কান্ট্রিজ, হোয়াইট কান্ট্রিজ নিড আস দ্য ব্রাউন পিপল, কারণ ওদের পপুলেশন ইজ ডিক্লাইনিং। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি, চালাবে কি? না না, এটা তো এইখানেও সত্যি। অফকোর্স, আপনি কি মনে করেন আমাদের এইখানেও সত্যি? তাই তো, কিন্তু ভয় থাকে। হ্যাঁ, আমাদের যদি বাংলাদেশে গ্রোথ রেট 1.5 হতো আর ইমিগ্রেন্টস যদি 3.0 হতো, আমরা একদিন খেপে যেতাম। এই বিষয়টি নিয়ে একজন প্রশ্ন করেছে আলম রাজ, বিষয়টি এমন ভাবে বলেছেন, তিনি বলেছেন যে অবৈধ অভিবাসীদের কম মূল্যে মজুরি দেওয়ার জন্য এটাকে প্রমোট করা হয়, যে কারণে যারা বৈধ, যখন বলা হয় যে 10 টাকা মজুরি দিতে হবে ঘন্টায়, কিন্তু সেটি মালিক পক্ষ দিচ্ছে না, যেহেতু আপনার ডকুমেন্ট নেই। তো এই বিষয়টি আইনগত কোনো ফ্রেমওয়ার্ক ডিফ্যাক্টো অবশ্যই, আমি ব্যবসায়ী, আমি তোমাকে 3 টাকা কম দিয়ে পাই, আমি নেব না। কারণ আমি ট্রাম্প তো বলি, ট্রাম্প নিজেই বলেছে, সেও কিন্তু পুলিশ দেয় তার যে ট্রাম্প টাওয়ার বানিয়েছে কারা, ইললিগাল পুলিশ ইমিগ্রেন্টস, ও বলেছে ওয়াই নট, আমি তো ব্যবসায়ী, আমি কম টাকা পেলে আমি নেবো না কেন। ফলে মূল সমস্যা হচ্ছে লিগাল ফ্রেমওয়ার্কে, এক নম্বর। আর দু নম্বর, মার্কিন যুক্তরাষ্ট্র ও দেশটা গড়েছে কারা? এই যে গত সপ্তাহে আমাদের ফার্স্ট লেডি মিশেল ওবামা বললেন যে আমি এমন এক বাসায় থাকি যে বাসা তৈরি করেছে কারা, স্লেভরা, হোয়াইট হাউসের কথা বলছেন। কেমন আমেরিকা তৈরি করেছে, আমেরিকার রাস্তা কারা বানিয়েছে, পুরো প্যাসিফিকের রাস্তাগুলি কারা, চাইনিজ ইমিগ্রেন্টরা ফার্স্ট ওয়ার্ল্ডের পরে সেকেন্ড ওয়ার্ল্ডের সময় প্রিজনাররা কালো। ফলে এই দেশটি বানিয়েছি আমরা, ফলে আমরা যেন না ভুলে যাই যে এই দেশের ব্যাপারে আমাদের একটা দাবি আছে, উই বিল্ট ইউর কান্ট্রি, তোমার দেশের জন্যে, তোমার দেশ না, আমার দেশ এটা, আমি আমার রক্ত দিয়েছি, আমার শ্রম দিয়েছি, আমার ঘাম দিয়েছি তোমার দেশের জন্য, ফলে এই দেশটা আমারও। এবং আমি দেশে যত 40 বছর বাস করি, প্লাস 40 ইয়ার্স ধরে বাস করি, আমার ছেলে মেয়ে দেশে বড় হচ্ছে, তোমার বিজ্ঞানে, শিক্ষায়, সর্বক্ষেত্রে তারা কন্ট্রিবিউট করছে, ফলে দে হ্যাভ এ বেসিক লিগাল রাইট টু দিস কান্ট্রি, তাকে তুমি অস্বীকার করতে পারো না। তুমি আমি কোনো অন্যায় করে থাকি, কোনো ক্রিমিনাল অ্যাক্ট করে থাকি, শিওর আমি অবশ্যই দোষী হব, ট্যাক্স না দিয়ে থাকি, শিওর আমি দোষী, কিন্তু তুমি আমাকে ঘর ধরে কোনো কারণ ছেড়ে বের করে দেবে, এটা হবে না, এটা হতে পারে না। এবং এর বিরুদ্ধে দাঁড়াবে কারা? আমরা শুধু আমরা নই, আমার ধারণা ব্যবসায়ীরও দাঁড়াবে। যেমন ধরা যাক পশ্চিম কোস্টে, ওয়েস্ট কোস্টে সমস্ত ফার্মগুলি চালায় কারা? সিজনাল ওয়ার্কার্স ফ্রম মেক্সিকো, ফ্রম সেন্ট্রাল আমেরিকা, তারা চলে গেলে অলরেডি দেখা যাচ্ছে ডেফিসিট, শ্রমিক নেই, বাগান পড়ে আছে, আঙুর ঝুলছে, তোলার লোক নেই। ফলে আমেরিকা নিডস আস, আমেরিকা নিডস ফরেন ওয়ার্কার্স, এটা একটা। আর একটা ফান্ডামেন্টাল প্রশ্ন হচ্ছে যে দেখো, তুমি সারা বিশ্বজুড়ে কিন্তু ক্যাপিটাল মুভ করছে, কোনো রকম বাধা নেই, কিন্তু ক্যাপিটাল মুভস ফ্রিলি, ওয়াই নট লেবার কেন মুভ করবে না, কী যুক্তি আছে? ফলে আমাদের দাবি হওয়া উচিত ফ্রি মুভমেন্ট অফ ক্যাপিটাল, ফ্রি মুভমেন্ট অফ লেবার। এবং আমার ধারণা যে আগামী 10-15-20 বছরের মূল সংগ্রামই হবে ফ্রি মুভমেন্ট অফ লেবার। এবং আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, দর্শকদের ধন্যবাদ জানাতে চাই, আলান রাজ, শাহিদুল, যারা আমাদের সাথে যোগ দিয়েছেন, নাহিদ হাসান, আপনি শেষে যদি কিছু বলতে চান, কিছু যোগ করতে চান। ফ্রি মুভমেন্ট অফ লেবার যেটা সবাই চায়, এটা
আগামী 10 বছর কিংবা 20 বছরে হবার কোনো সম্ভাবনাই নেই, কারণ এখন সবাই তাদের নিজেদের ক্যারেক্টার অব দ্য কান্ট্রি রাখার জন্য ব্যস্ত। এই যে ব্রিটেনের ভুল করা ভোট ব্রেক্সিট, কিন্তু এটা কিন্তু যাতে সাদা সুপেয়ার থাকে। ট্রাম্প জেতা তো অ্যাবসলিউটলি 100% রেসিস্ট ব্যাকগ্রাউন্ড, কারণ সাদারা 2025 সালে মাইনরিটি হবে না। 42 ইজ ভোটার পপুলেশন 2025-2042 দে উইল বি লেস ভোটার। আচ্ছা, হ্যাঁ, হবে না, দে উইল নট এগ্রি টু ইট। মেরি লাপেন ফ্রান্সে আলজেরিয়ানদের দেশ কন্ট্রোল করতে দেবে না, তো ইট ইজ এ ফলস আর্গুমেন্ট, এটা হবে। এখন এইটা হলো প্রথম জিনিস যেটা আমরা এখন তাকায় আছি, যেটা দেখছি। সেকেন্ড জিনিস হলো ক্যাপিটাল, হ্যাঁ, যে ক্যাপিটালের কথা, লেবারের থেকে বেশি ইম্পর্টেন্ট জিনিস হলো ক্যাপিটাল ফ্লো। দুজনের একজনেরও কোনো ক্যাপিটাল নাই। আচ্ছা, হ্যাঁ, তো দিস ইজ গোয়িং টু বি ইভেন মোর ইন্টারেস্টিং। ক্যাপিটাল একমাত্র চায়নার কাছে, সারপ্লাস ক্যাপিটাল, এই দুজনের একজনের ক্যাপিটাল নাই। তেলের দাম যদি না বাড়াতে পারে তাহলে রাশিয়া ইজ ডেড। আমেরিকা যে কী এক্সপোর্ট করবে খোদাই জানে, ওনলি গড নোজ। কারণ বোয়িং প্লেন যেটা ওয়ান অফ দ্য টপ থ্রি এক্সপোর্ট, হ্যাঁ, তুমি জবস ক্রিয়েট করবা, তারপর তুমি ইরানের কাছে তোমার প্লেন বিক্রি করতে দেবে না। হাউ ডাজ ইট ওয়ার্ক? কাজী শাহিদ হাসান এবং হাসান ফেরদৌস, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ, খুব সুন্দর করে বিশ্লেষণ করলেন বিভিন্ন বিষয় নিয়ে। সেই সাথে দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য। সবাই ভালো থাকবেন।